হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ভাতের সাথে মুরগির গোস্ত, আলুর ঝোল কিংবা চিংড়ি মাছের সাথে শাকের তরকারি হলে খাওয়াটাই জমে যায়। কিন্তু দর্শক, খালি চোখে যা আমরা খাবার দেখছি তা বিষ নয় তো? ভাত, মাছ, মাংস, সবজি শরীরের জন্য কখন হতে পারে বিষাক্ত আর ঘটাতে পারে মারাত্মক স্বাস্থ্যহানি জানাবে এবারে তা। টিভি পর্দায় উত্তেজনায় ঠাসা ম্যাচ কিংবা ফোনে চলছে তুমুল চ্যাটিং, আর তখনই মনে পড়ে গেল চুমুক দিয়ে রেখে দেয়া চায়ের কাপের কথা, চা তো ঠান্ডা হয়ে গেল। এমন ঘটনা কিন্তু ঘটে সবার সাথেই, তবে শুধু চা গরম করে খাওয়া নয়, সাথে অনেক খাবারই আমাদের গরম করে খেতে হয় চুলায় বা ওভেনে। এই যেমন মুরগির মাংস, ভাত, আলু বা শাক, সবার আপন সবজি আলু সবখানে মানিয়ে গেলেও আলুর তরকারি গরম করলেই কমতে থাকে পুষ্টিমান। গরিবের প্রোটিন ডিম ছাড়া যেন ব্যাচেলরদের কাটে না দিন, সেদ্ধ বা ডিম তরকারি বেশি তাপমাত্রায় গরম করে খেলে হতে পারে বিষক্রিয়া, এছাড়াও পুষ্টি নষ্ট হয়ে টক্সিক হয়ে যায়। আয়রনে ভরপুর পালং শাক খেতে ভালোবাসেন অনেকেই, কিন্তু মজাদার এই শাক পুনরায় গরম করলে আয়রন অক্সিডাইজড হয়ে শরীরের ভেতর তৈরি করে টক্সিন, যা মোটেও ভালো কোনো খবর নয়। আর পোড়া তেলের ক্ষতির কথা তো সবাই জানেন, তেমনি বাসার রান্নার তেলও আবার ব্যবহার করা ঠিক নয়। অনেকে আবার ভাত গরম করে খেয়ে নেন সময়ের অভাবে, সেটাও ভীষণ ক্ষতিকর। মাশরুম খেতে যেমন সুস্বাদু, তেমনি প্রোটিনের আধার। আজকাল তো মাশরুম দিয়ে নানা রকম খাবারও পাওয়া যাচ্ছে স্ট্রিট ফুড হিসেবে। তবে মাশরুম সরাসরি বা মিশ্রিত কোনো খাবার দ্বিতীয়বার গরম করলে টক্সিসিটি বাড়তে পারে। সুযোগ থাকলে এই সমস্ত খাবার গরম করে খাওয়া এখন থেকেই বাদ দিন। সুস্থতার জন্য খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে হিতে বিপরীত হয়ে যাবে। চোখের দৃষ্টিশক্তি কম থাকার কারণে অনেকেই ল্যাসি করিয়ে থাকেন, চশমা পরার বিড়ম্বনার সাথে স্পষ্ট সবকিছু দেখতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন যারা, তাদের জানাবো ল্যাসিক করানোর আগে এবং পরে করণীয় সবকিছু। যারা ল্যাসিক করতে চান, প্রথম কথা হচ্ছে ইরেসপেক্টিভ অফ পাওয়ার। আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক প্রশ্ন পাই যে স্যার আমার চোখের পাওয়ার এত, আমি ল্যাসিক করতে পারবো কি না। কথা কিন্তু সেটা না, কথা হচ্ছে হলো কারো পাওয়ার 3, দেখা যাচ্ছে যে প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনের পর আমরা দেখলাম যে তিনি ল্যাসিক করতে পারবেন না। আবার কারো পাওয়ার 7, প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনের পর দেখলাম যে পাওয়ার বেশি কিন্তু তার চোখের সব কিছু পারফেক্ট আছে, তিনি ল্যাসিক করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা, আমরা একটা স্ক্যান করি, পুরো চোখের স্ক্যান করি, এটাকে আমরা পেন্টাক্যাম বলি, এবং সেই সাথে আমরা রেটিনা চেক করি, গ্লোকোমা চেক করি এবং চোখের ড্রাইনেস চেক করি, সেগুলোতে তাকে পারফেক্ট হতে হবে। এটা হচ্ছে হলো ল্যাসিক অপারেশনের পূর্ব শর্ত। আরেকটি শর্ত হচ্ছে হলো যারা কন্ট্যাক্ট লেন্স পড়েন, আপনি কিন্তু হচ্ছে হলো চোখে চশমা পড়তে পারবেন, কিন্তু যখন আপনি সফট কন্ট্যাক্ট লেন্স পড়ছেন মিনিমাম 1-2 সপ্তাহ আপনাকে কন্ট্যাক্ট লেন্স ছাড়া থাকতে হবে ওই পরীক্ষা করার জন্য। সো এগুলোতে পারফেক্ট হলেই আপনি ল্যাসিক করতে পারবেন। আর ল্যাসিক বা স্মাইল বা পিআরকে, সেটার পরবর্তীতে কয়েকটা জিনিস আছে, আপনাকে কিছু ড্রপ ইউজ করতে হবে লাইক 2-4 সপ্তাহ, আর আমরা কিছু অ্যাডভাইস দেই। সেই অ্যাডভাইসগুলো হচ্ছে হলো চোখের ভেতরে যেখানে আমরা কাজ করেছি মনিতে, সেখানে হচ্ছে হলো স্প্ল্যাশ অফ ওয়াটার বা পানির ঝাপটা আপনি 7 ডেজ অ্যাভয়েড করবেন। যারা সুইমিং করেন বা সুইমিংয়ের অভ্যাস থাকে, তারা হচ্ছে হলো 1 মান্থ সুইমিং করবেন না, কারণ আমরা জানি সুইমিংয়ের পানিতে ক্লোরিন থাকে। তো তখন যারা সুইমিং করেন তখন একটু বার্নিং সেন্সেশন হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য। আর মেয়েরা যারা হচ্ছে ফ্যাশনেবল কন্ট্যাক্ট লেন্স পরেন বা আই মেকআপ করেন, 2 সপ্তাহের জন্য মেকআপটা অ্যাভয়েড করবেন। আপনি জাস্ট 1 ডে রিকভারি টাইম আমরা বলি, 1 ডে ল্যাসিক এবং স্মাইলের ক্ষেত্রে, পিআরকের ক্ষেত্রে 7 ডে, বিকজ পিআরকেতে আমরা একটা কন্ট্যাক্ট লেন্স রাখি 2 সপ্তাহ, 7 দিন পর্যন্ত তাকে হচ্ছে হলো একটু ভিশন টোটাল ফিরে আসতে সময় লাগে। আর ইউজুয়ালি এছাড়া পিআরকে ছাড়া ল্যাসিক বা স্মাইলের ক্ষেত্রে রোগী 24 ঘন্টা পরে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন, সাথে হচ্ছে ওই যে কিছু ড্রপ ইউজ করতে হবে আর ওই 3টা অ্যাডভাইস ফলো করতে হবে। সামনেই শীতকাল মানে বিয়ের সিজন, নতুন জীবনের পথ চলা শুরু করতে তাই এবারের আয়োজনটা নতুন বরদের নিয়ে। বিয়ের আগে ছেলেদের যেসব প্রস্তুতি নেওয়া উচিত জানাবো আজ তা। কথায় আছে পরিকল্পনা হলো কাজের অর্ধেক, আর ছোট পরিকল্পনা মানেই বড় সাফল্য। অতএব বিয়ের আগে পরিকল্পনা জরুরি,
বিশেষ করে ছেলেরা থাকে ঘোরের মধ্যে, দায়িত্ব যে তারই বেশি। বিয়ের সবকিছু গুছিয়ে আনতে গিয়ে বরেরা অগোছালো হয়ে পড়ে, সেদিকে কারো খেয়ালই থাকে না। তাই নিজেকেও গুছিয়ে নিন মানসিকভাবে, বিয়ে অনেক বড় দায়িত্ব, পরিবর্তনই জীবন। এটুকু মেনে নিতে যদি শিখে যান তাহলে শান্তি আসবেই। হবু কনের সাথে বোঝাপড়াটা জরুরি, চেষ্টা করুন নিজেকে বোঝাতে আর সঙ্গিনীকে বুঝে নিতে। চাইলে খানিকটা ঝগড়া বাঁধিয়ে দিলেও মন্দ হবে না, এতে ভালোবাসা তো বাড়বেই, সাথে লজিক দিয়ে জল কতদূর গড়ায় সেটাও মেপে নেওয়া যাবে। পাশাপাশি সঞ্চয়টা শুরু হোক এখন থেকেই, শুধু বিয়ে নয়, বিয়ের পরেও রয়ে যায় খরচের বর্ষা। তাই মিতব্যয়ী হতে পারলে ফুরফুরে মেজাজে কেটে যাবে বিয়ের পরের সময়টা। নতুন বউকে সারপ্রাইজ দিতে টুকটাক রান্না শিখে নিতে পারলে মন্দ নয়, পুরোদমে শিখতে কিন্তু বলা হচ্ছে না। বিয়ের পরের সুন্দর মুহূর্তগুলো রঙে রঙিন হতে পারে আপনার দেয়া ছোট্ট একটু সারপ্রাইজ। জানার চেষ্টা করুন হবু লাইফ পার্টনারের ভালো লাগা মন্দ লাগা, এটা করতে গিয়ে অবশ্য অতীত ঘাটাতে যাবেন না, তাতে কাজের চেয়ে অকাজই বেশি হবে। বর তাতে কি খানিকটা রূপচর্চা করলে বিয়ের দিনটা হয়ে থাকবে স্মরণীয়। হার্ড স্ক্রাব, ম্যানিকিউর, পেডিকিউর কিংবা হেয়ার কাট যাই করুন না কেন, সময় থাকতেই প্রস্তুতিটা যেন হয় ঠিকঠাক। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র শনি রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।